কুকুরের মতো দুই হাতকে বিছিয়ে দেওয়া জমিনের মধ্যে, এটা আরেকটি ভুল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা সেজদার মধ্যে সুন্দরভাবে সেজদা করো সঠিক নিয়মে, এবং কখনো তোমরা এমন করবে না যে দুই হাতকে জমিনের মধ্যে বিছিয়ে দিবে যেরকম কুকুর বিছিয়ে দিয়ে থাকে।